আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يدلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سمعت معزز محترم صدر جلاس مربي نظام السلام عليكم ورحمة الله وبركاته সর্বফুরী মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সকল জামিলা মুক্ত করে সকল ফকরের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুস্থতা সহিত সজ্ঞানে আশা তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে আশা তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম কি বলেন, পারতাম কি না? দিনই কাজে দিনই মজলিসে আসা, অংশগ্রহণ করা, ওইখানে আল্লাহর তৌফিক লাগে, লাগে কি না? অবশ্য লাগে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিছি বিধে আমরা আসতে পেরেছি। আমরা অনেকে তো এখন আসতে পারি নাই, পাচ্ছি পারি নাই। আজকে সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে, ওনাদেরকে নিয়ে আজকে সারা বিশ্বে মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আজকে সমগ্র পৃথিবীর মুসলমান
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে সারা বিশ্বে আজকে জ্বর উঠেছে। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সেই ভারতের এক কুলাঙ্গার, ভারতের মুখপাত্র নূপুর শর্মা আরেকজন আছে, এরা বিশ্বনবীর উপরে ব্যঙ্গচিত্র করে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কুরুসি পূর্ণ যেই কথাগুলি বলেছেন এগুলা মুসলমান সহ্য করার মতন নয় কি? কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল মুসলমানদের কলিজা টুকরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সকল মুসলমানদের নয়নের মণি এবং সকল মুসলমান তার মা বাপ এবং তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীবর্গ পৃথিবীর সমগ্র মানুষ চাইতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা বাপ, তার ছেলে সন্তান, তার স্ত্রীবর্গ, সমগ্র পৃথিবীর মানুষ সৃষ্টিতে আমি মুহাম্মদকে বেশি পছন্দ না করবে সে ইমানদার হতে পারবে না, করলে সে ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালা আহলিহি ওয়ান্নাসি আজমাইন। ফিয়ারা হাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে তার মাতা পিতা, তার সন্তান সন্ততি, স্ত্রীবর্গ, দুনিয়ার সকল মানুষ থেকে আমি মুহাম্মদকে পছন্দ না করিবে। আল্লাহু আকবার। তা আমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে হয়, মুহাম্মদকে যদি আমরা প্রেয়ার করতে হয়, মুহাম্মদ যদি আমাদের কলিজার টুকরো হয়, আজকে সারা বিশ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা যেই সমস্ত ঘটনাগুলি ঘটাইলেন, হ্যাঁ, কুরুসি পূর্ণ যেই মন্তব্য করেছেন, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। পারে কিনা? পারে না। আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বের মুসলমান এক হয়ে সেই ভারতের যত পণ্য আছে সকল রাষ্ট্র থেকে সকল পণ্যকে বাজেয়াপ্ত করা হচ্ছে এবং আরব গালফের বিভিন্ন কান্ট্রিগুলিতে সৌদিআরব থেকে শুরু করে সেই ভারতের যত শ্রমিক আছে সকল শ্রমিককে তার চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। কেন? তাদেরকে তাদের দেশে পাঠাই দেওয়া হচ্ছে একমাত্র বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুসি পূর্ণ মন্তব্য এবং করার কারণে। ঠিক না? সোজা মজা কথা। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ? আমি কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমের উপরে কিছু কথা বলবো। যেন এই মাসটি হল জিলকদ মাস। কি মাস? জিলকদ মাস। শাওয়াল মাস গেছে না? জিলকদ মাস, সামনে জিলহজ। এই জিলকদ মাস, জিলহজ মাস, শাওয়াল মাস, এই তিনটি মাস হল হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম।
এই তিন মাসের মধ্যে সকল মুসলিমেরা মক্কা মক্কাতে হজ করে, কি করে হজ করে, সাইজ জিল হজ জিল পর্যন্ত হজের সময়, সময় কিনা যাদের হজ ফরজ হয়েছে তারা হজ করেন, আর যাদের হজ ফরজ হয় নাই তারা উমরা করেন, আর যাদের উপরে ফরজ নয় অনেকে শখ করি কী করে হজ করেন না। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোরআনুল করিমের আয়াত দ্বারা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাস মানুষদের উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহতে হজ করা ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা সেই পথ যদি যাওয়ার সক্ষম হয় তার সেই মতে হজ করার অ্যাবিলিটি যদি থাকে তো তার হজ ফরজ, সে হজ করতে হবে, হবে কি না। শর্ত হইল হজ ফরজ কখন হবে, সেই মক্কাতে আসা যাওয়ার যদি তার কাছে অ্যাবিলিটি থাকে, সে অর্থ থাকে, সে টাকা থাকে, তখন সে হজ তার উপর কী হবে, ফরজ হবে, ঠিক না। তো আমাদের দেশে 90% লোক বা 95% মুসলমানের দেশে প্রায় লোকের উপরে হজ ফরজ, ফরজ কি না, আমরা অনেকে হজ করি না। আমরা যেখানে হজ করব, যে মক্কাতে, এই মক্কাটা কার হাতের অবদান, কে তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন খামা খাওয়া নির্মাণ করলেন, খানা খাওয়া তৈরি করে শেষ হলেন, শেষ হওয়ার পরে ওই খানা খাওয়া রক্ষণাবেক্ষণ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন। শুধু ইব্রাহিম নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ দোয়া করেছেন, রব্বুল আলামিন আমাদের উভয়কে তোমার দিনের জন্য কবুল করে নাও, এই বাইতুল্লাহর জন্য কবুল করে নাও, তুমি তো শ্রবণকারী, তুমি তো সর্বজ্ঞ, ঠিক না। আল্লাহ শুনেন না, কথা বলেন, শুনেন কি না, শুনেন, আল্লাহ দেখেন কি না, দেখেন, আল্লাহর সব ক্ষেত্রে আল্লাহ পাকে জ্ঞান আছে কি না, কথা বলে আছে না, অবশ্যই আছে। কীভাবে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খানা কাবা ভিত্তি স্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন যখন সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে নিয়ে খানা কাবা ভিত্তি স্থাপন করলেন, খানা কাবা তৈরি করলেন, কীভাবে তৈরি করলেন সেটা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লিখছে, কোরআনুল কারীম মধ্যে বিভিন্ন ফোকাহায়ে কেরাম, বিভিন্ন মুফাসসিরে কেরাম ইতিহাসের কিতাব তাফসীর কিতাবের মধ্যে খণ্ড খণ্ড করে লিখেছে। স্যার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ নির্দেশে যখন খানা কাবা তৈরি করেন, মক্কা শরীফ তৈরি করেন, মক্কা শরীফের কাজ তো তৈরি করেছেন, ওই সময় হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম কাজ করে উপনীত হয়েছেন, বড় হয়েছেন, বুঝছে কি না, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে খানা কাবা ভিত্তি স্থাপন করার কাজে লেগেছেন, লেগেছে তাফসীর লেখেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম পাহাড় থেকে পাথর নিয়ে আনতেন, পাথর এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে অর্পণ করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম খানা কাবা নির্মাণ করতেন, খানা কাবার কাজ করতেন, আল্লাহু আকবার বলেন না, হেল্পার কে,
সেটা ইসমাইল আলাইহিসসালাম। কে? ইসমাইল। আর তৈরি করেন কে? ইব্রাহিম আলা নবী আলাইহিসসালাম। সোজা মজা কত নয়। ইব্রাহিম খানা কাবা তৈরি করেন, ইসমাইল আলাইহিসসালাম পাহাড় থেকে পাথর আনেন, ইসমাইল যোগান দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিসসালাম খানাকাবা নির্মাণ করেছেন। বাপ বেটার উভয়ের পরিশ্রমের বিনিময়ে, বাপ দাদার ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই খানাকাবাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। খানাকাবা যোগ যোগ ধরে আদম সন্তান শুরু হয়েছে, বাঙ্গা মানে বিভিন্ন রিফারিং হয়েছে, এটা ইতিহাস লম্পা সরেছে, যাব না সংক্ষিপ্ত আকারে বলতেছি। খানা তৈরি করলেন, এবং খানাকাবা বানাতে হলে তৈরি করার পরে এটা তো আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর খেদমত করা লাগবে কি না কথা বলুন, লাগবে না? আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লাগবে না? আপনি যদি একটা মসজিদ নির্মাণ করেন, ওই মসজিদে খোরাক লাগবে কি না? লাগবে নি? মসজিদে খোরাক লাগবে। মসজিদে খোরাক হলো কি? মসল্লি। কি? মসল্লি। মসজিদে খোরাক মসল্লি, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের জারুদার যারা মসজিদে তত্ত্বাবধান থাকে, এরা তো লাগবে প্রয়োজনে। এই আল্লাহর ঘর যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করলেন, এই খানাকাবার কাজকর্ম করলেন, খানাকাবার ভিত্তি স্থাপন করলেন, এই খানাকাবার রক্ষণাবেক্ষণের জন্য লোক লাগবে কি না? আবার খানাকাবাতে হজ করা, উমরা করার, নামাজ পড়ার মতন কি সেই মসল্লির প্রয়োজন আছে কি না? এই জন্য ইব্রাহিম আল্লাহ দোয়া করলেন, রাব্বুল আলামিন তোমার এই ঘরকে আমরা সন্তান মেয়ে তৈরি করেছি, ভিত্তি স্থাপন করেছি, ওগো আল্লাহ এই ঘর রক্ষণাবেক্ষণ দায়িত্ব তুমি, তুমি এই ঘরের খোরাক প্রয়োজন, খোরাক এই ঘরের খোরাক তোমার, তুমি নিয়ন্ত্রণ করবা, এই ঘরের খোরাক তুমি দিবা, এই ঘরের খাদ্যের ব্যবস্থা তুমি করবা, তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব তোমার হাতে, তুমি সব কিছু একমাত্র তুমি, তুমি ছাড়া কোনো ইলা না। আমরা তো এই করিস কি দিছি, আমরা বানাই দিছি, রক্ষণাবেক্ষণ দায়িত্ব তোমার। সে ইব্রাহিম সর্বপ্রথম তাদের বাপ বেটার জন্য দোয়া করেছে, কার জন্য? রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, হে আমাদের ফলন কর্তা, আমাদের উভয়কে তুমি কবুল করে না, তুমি তো শ্রবণকারী, তুমি তো শ্রবণকারী, তুমি তো দেখনেওয়ালা, তুমি শুনো সব কিছু, তুমি দেখো, তোমার উপরে কোনো ক্ষমতা কারো নাই। হজ ইসমাইল আলী ইব্রাহিম শুধু এই দোয়া করেন নাই, আল্লাহ জাতির পিতা তাকে খেতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের পিতা? জাতির পিতা, বিশ্ব মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আল্লাহকে তার গ্রহণযোগ্য একজন নবী, এত প্রিয় নবী, যেই নবী ইতিহাস আল্লাহ রাব্বুল কোরআন শরীফের মধ্যে পূর্ণাঙ্গভাবে আলোচনা করছে, করছে কিনা? হযরত ইব্রাহিম বলছেন, কতবা আলাইনা, আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তওবা গ্রহণকারী, আপনি মেহেরবান, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। এই জন্য কোরআনের ব্যাখ্যায় রেখে কোনো মুসলমান যদি অপরাধ করে, কোনো মুসলমান যদি অন্যায় করে, তওবা কার কাছে করবে? আল্লাহর কাছে। কার কাছে কথা বলেন, মাপ কার কাছে যাবে? আল্লাহ। কারণ আল্লাহ আমাদের গোলাম, আল্লাহ আমাদের মনিব, আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর কি গোলাম? গোলাম হিসাবে মনিবের কাছে আমরা ধর্ণা ধরতে হবে, হবে কি না? আজকে সমগ্র পৃথিবীতে মুসলমানদের উপর, মুসলমান ইমানের উপরে, মুসলিম জাতির উপরে যেইভাবে ষড়যন্ত্র চলছে, আজকে মুসলমানদের নেতা বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করতেন না, এই কায়নাত সৃষ্টি করতেন না, আজকে ওই নবীর উপরে তোহমত দেওয়া হচ্ছে, ওই নবীর উপরে কুরসিপূর্ণ, আল্লাহ কুরসিপূর্ণ মন্তব্য করা হচ্ছে,
মন্তব্য করা হচ্ছে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উন্নত মানের উন্নত চরিত্র দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে যে চরিত্র দিয়েছেন পূর্ণাঙ্গ চরিত্র, এই চরিত্র পৃথিবীর কোনো মনুষ্যের কাছে ছিল না, চলে কিনা কথা বলেন। ইহুদিগণ, নাসারাগণ, খ্রিস্টানগণ কেউ দেখাতে পারবে না এত আমাদের প্রিয় নবীর আদর্শ, যে এত দামি আদর্শ আল্লাহ দিয়েছেন, এত সুন্দর আদর্শ দিয়েছেন, উন্নত আদর্শ দিয়েছেন, এই আদর্শ নবীর মতন পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেন নাই, বুঝছে কি না? আজকে যাদেরকে নিয়ে মন্তব্য করা হলো কুরুচিপূর্ণ মন্তব্য, সেই ভারতের, সেই বিজেপির একজন নেত্রী নুভা শর্মা যে মন্তব্য করেছেন, ইতিহাসের পাতায় কোনো মুসলমান সহ্য করার বিষয় নয়, মুসলমানের কলিজে আগুন লেগেছে, মুসলমানের কলিজে রক্তক্ষরণ হয়েছে, মুসলমানদের সেই আদর্শের উপরে আক্রমণ হয়েছে কিনা কথা বলেন। এটা সহ্য করার মতন, সহ্য করার মতন কোনো কিছু দেখি না। কীভাবে সহ্য করি? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পুরো জগৎ সৃষ্টি করতেন, যে নবীর কারণে আমরা সমগ্র পৃথিবীর মস্তদে মুসলমান হিসেবে পরিচিত হয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কথাগুলা আবৃত্তিকর যে কথাগুলা বলেছেন, যেটা কোনো গ্রহণযোগ্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি উত্তম না হতেন, ভালো না হতেন, যাকে আল্লাহ উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, ইন্নাকাল আলা খুলুকিন আযীম, ওই নবী পঁচিশ বছরের যুবক একজন 40 বছরের নারীকে বিয়ে করেছে, ইতিহাস নাই, আছে কিনা কথা বলেন। আল্লাহাক নবীর অবয়ব, নবীর অবকাঠম, নবীর সৌন্দর্য এত বেশি আল্লাহাক নবীকে দান করেছে, সমগ্র পৃথিবীর সৌন্দর্যের উপরে নবীর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের গভীরে আমার ঘরে আসতেন, মনে হয় যেন আমার ঘরে একটা পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। নবী এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীর রং এত সুন্দর। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী একদিন আমার ঘরে আসলেন, আমি রাত্রের গভীরে সঁই দিয়ে কাপড় সিলাই, ওই মুহূর্তে আমার সঁইটা হাত থেকে পড়ে গেল, আমি একটু পাচ্ছি না, খোঁজ করে পাচ্ছি না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, নবীর চেহারার আলোতে, নবীর অবকাঠামে, নবীর সৌন্দর্যের কারণে আমার সইটা আমি খোঁজ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলতে পারতেন না, আরও ধরে বলেন না, সুবহানাল্লাহ বলেন না, প্রিয় নবীর শানে সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট লাগে। হ্যাঁ, প্রিয় নবীর বিরুদ্ধে যদি কোনো অপকর্ম চলে, প্রিয় নবীর বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র চলে, প্রিয় নবীর চরিত্রের উপরে যদি কেউ কালিমা মাখে, তাদের বিরুদ্ধে কে কে মানে জিহাদ করার প্রস্তুতি হাত তোলেন, কে কে করতে পারবেন? পারবেন? মিছিল করতে পারবেন? আগামী রোববার আসরের পর দাগনমিয়া থেকে বিশাল মিছিল বাইর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ চিত্রের বিরুদ্ধে। কে কে প্রস্তুত আছেন হাত তোলেন? আমার কাছে সিটি ফেরাইছে, এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়েছি, যারা বিশ্বনবীর বিরুদ্ধে সম্প্রতি ভারতের বিজেপির মুখপাত্র নুভা শর্মা ও নবীন জান্দাল কৃতিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপমানজনক ব্যঙ্গচিত্র করার কারণে সেখানে কী হবে? মিছিল হবে। আরে ভাই, আমরা তাদেরকে মারতে পারি না, গাইলে ন কিছু করতে পারি, কিছু তো করতে পারবো না, আমরা দুর্বল ইমানদার, কমপক্ষে মিছিল করি হলো বিশ্বনবীর সম্মান প্রদর্শন করি, বিশ্বনবীর মহব্বতার ভালোবাসার পরিচয় দিয়ে পারবো না, কী বলেন? আজকে সারা বিশ্বে যদি টোলপাস শুরু হতে পারে,
আলহামদুলিল্লাহ আমাদের সৌদি থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, মধ্যরাজ্যের প্রত্যেকটি রাষ্ট্রে এই ভারতের ভারতের যত শ্রমিক আছে বেশিরভাগ শ্রমিকদের মানে তাদের চাকরিতে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, তাদের পণ্যগুলা ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, তাদের সাথে বয়কট করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে যেই যেই জিনিস মানে ভারত থেকে আসতেন ওগুলার ট্যাক্স যদি 1,000 টাকা ধরা হইতো এখন 2,000 টাকা ধরা হচ্ছে, দুই হাজার টাকা 1,000 টাকা ধরিবে না। তাহলে দেখা যায় আমাদের বাংলাদেশটাও কি প্রতিবাদ চলছে, সদামাতার কথা নয়। তুমি একজন সাধারণ নারী, তোমার আগ নাই গোয়াও নাই, তুমি কি কার বিরুদ্ধে ষড়যন্ত্র কর? যে এখানে বিশ্বনাথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছরে বিবাহ করেছেন, ইতিহাস লেখে আম্মা আয়েশা মালাসারি খেলে, কি খেলে? মালাসারি খেলে, বিয়ের কোনো বুদ্ধি হয় নাই। কিন্তু বিশ্বনবী বিবাহ করেছেন, 9 বছর সাবালক হওয়ার পরে তার সে গড় সংসার শুরু করছেন, 9 বছরে। তো আমাদের নবী করে ইনসাফের নবী, কথা বলেন ইনসাফের নবী। বিশ্বনবী একা বিবাহ করেন নাই, খলিফাতুল মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলের হাতে তুলে দিয়েছে, সুবহানাল্লাহ, হাতে তুলে দিয়েছে। আজকে তারা ব্যঙ্গচিত্র করে আমাদের নবী নাকি 11 বিবাহ করেছে। আবার ভারতীয় এক রঙ্গিলা রাসূল নামে একটা বই বার করা হয়েছিল আর বহুত আগে, সেটারও বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ করেছি, কাজে কাজ প্রমাণ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, রঙ্গিলা রাসূল নামে বই লিখছে। এইভাবে যুগ যুগ ধরে বিশ্বনবীর বিরুদ্ধে এইভাবে কি অপকর্ম করে আসতেছে, বিশ্বনবীর সম্মানের উপরে আক্রমণ করা হচ্ছে, এটা তো মুসলমান বারবার সহ্য করবে না, করবে কি না? অত নুবা শর্মাকে মানে পরিপূর্ণ সাজা দিতে হবে, ফাঁসির কাছে ঝুলাইতে হবে, এই ছাড়া মুসলমান ক্ষান্ত হবে না, হবে কি না? ছয় বছরে বিবাহ করেছেন, 9 বছরে ঘর সংসার শুরু করেছেন। শুধু আমাদের বিশ্বনবী কেন, তোমরা যে বলতে চাও বিশ্বনবী 6 বছরে বিবাহ করেছেন, নারী লোভী, নাউজুবিল্লাহ, তোমাদের শীত, তোমাদের কৃষ্ণ, এরা তো 6 বছরে বিয়ে করছে, সেই প্রমাণ দেখো না তোমরা, ইতিহাস জানো না? তোমাদের সীতা রাম 6 বছরে বিবাহ করেছে, 6 বছরে নারী বিবাহ করেছে, ইতিহাস অনুসন্ধান করো, তারাও তো 6 বছরে নারী বিবাহ করেছে, 6 বছরে। আর আমাদের বিশ্বনবী বিবাহ করেছেন, আদর্শ দিয়েছেন, গড় সংসার করেছেন 9 বছর পরে, কিন্তু বিবাহ করেছেন 6 বছরে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুলের কাছে তার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিজ হাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তুলে দিয়েছেন। নবী তো এমনি বিয়ে করেন নাই, বুঝছেন, করেন নাই নবীর ভালোবাসা পাওয়ার জন্য। আজকে হজের মাস, এই মাসগুলো হজের মাস চলছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, দিছে কি না? আল্লাহ কোরআন কারিমে ফরজ করছে। আমরা তো অনেকে উমরা হজ করি, ওই যে বদলিয়ালা হজ করি না, অনেকে বদলিয়ালা হজ করি, কেন বদলিয়ালা হজ করা হয়? যখন তার ক্ষমতা শক্তি চলে যায় মানে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, তখন তার মাথার ভিতরে ঢুকে হজ তো করতে হবে, হজ কি করা লাগবে, তখন নিজে করতে পারে না, অন্যতা হজ করা কি না, ওটাও কি শরীয়ত সম্মত কি না, সে তো আমাদেরকে দেখতে হবে, হবে না? বদলিয়ালা হজের ব্যাপারে বিশ্বনবী একটা হাদিস বলেছেন, আল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাল কানাল ফাল্লু রাদিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআত আল ইমরাতুন মিন খুশাম ফাজাআল আল ফাযলু ইয়ানজুরু ইলাইহা ওয়া তানজুরু ইলাইহি ওয়া জাআল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুহু ওয়া জাআল আল ফাযলু ইলা শাক্কিল আখির فقالت يا رسول الله فريضة الله على عبادي في الحج أدركت أبي شيخا كبيرا لا يشاب على الراحلة
আফাহাজ্জু আনহু ক্বাল নাআম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবুল ফজল, তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে ঘোড়ায় আরোহণ করেছেন, ঘোড়ার পিছনে ছিলেন। এমত অবস্থা একজন মহিলা, খাসআম গোত্রের একজন মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ওই ফজল নামে ব্যক্তি ওই মহিলার দিকে তাকাইলেন, ওই মহিলা ফজলের দিকে তাকাইলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলের চেহারাকে অন্যদিকে ফিরাই দিলেন। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, قال يا رسول الله ان فريضه الله على عباده في الحج الله رب العالمين বন্দার উপর হজ ফরজ করেছেন। আদ্রাকাত আবি শায়খান কাবিরান, আমার আব্বা, খুব অসুস্থ, খুব বিদ্যা, আলার রাহেলা সাওয়ার উপর বহন করতে পারে না, উঠতে পারে না, অর্থাৎ হজ করার মতন কোনো ক্ষমতা নাই। আপা হাজ্জুল আনহু, আমি কি আমার বাবার পক্ষে থেকে হজ করতে পারবো? কালা নাম, রাসুল আরবি মুহাম্মদ রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ পারিবা। এখানে একতলাই মশালা আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজদিক এক রকম মশালা, ইমাম শাফির আরেক রকম মশালা। ইমাম শাফি বলতেছে, কিন্তু বদলি আলা হজ কি করতে পারবো, মানে সেই যদি তার উপর হজ যদি ফরজ হয়, হজ ফরজ ঠিক আছে, কিন্তু তার হজ ফরজ সে তার মানে ফরজ হজ না করা আগ অন্যের হজ সে করার মতন সে করতে পারবে, বাধা নেই। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সুন্নত, হল নিজের হজটা নিজে আগে করা, তার অন্যের হজটা করা, কিন্তু করলে কিন্তু সমস্যা নাই। এবং অন্য অন্য ইমামেরা বলছেন আগে নিজের হজ করতে হবে, নিজের উপর যে ফরজ ওই ফরজ আদায় করার পর তারপরে বদলিয়ালা হজ করবে, তাহলে কি নিজে কি ওইভাবে ওই বদলিয়ালা লোকের সঙ্গে সে নিজেও কি যাইতে হবে। আর যদি তার হে অ্যাবিলিটি না থাকে, নিজে করার ক্ষমতা আছে কিন্তু অপরদি করার ক্ষমতা, দুইজন একসাথে করার ক্ষমতা নাই, তাহলে কি করবে, সেই অন্য লোক দিয়ে করাবে। তো এই যে আমরা অনেক সময় দেখি আমাদের দেশে আমরা হজ করি অনেকে, কিন্তু আমাদের বয়স চলে যাওয়ার পরে আমরা নিজেরা পারি না, অন্য লোক দিয়ে আমরা হজ করাই, কি এটা তো উত্তম না? উত্তম নাকি উত্তম না? উত্তম হলো নিজের হজ কি নিজে করা, কারণ নিজে যেভাবে করতে পারবে আর যে ওইভাবে করতে পারবো, পারবে না। হজ করা সবচেয়ে উত্তম আমল। আরেকটা হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আন্নাবি হুরাইরা রাদিয়াল্লাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালি আফজালুন কাল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। একজন সাহাবী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আমালি আফজালুন, কোন আমলটি সবচেয়ে উত্তম দামি? আল্লাহ বললেন, কাল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল উত্তম? আল্লাহ বললেন, কাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল উত্তম? আল্লাহ রাসূল বললেন, মাসুম্মা মাযা কাল হজ্জুল মাবরুর, কবুলকৃত হজ উত্তম। কবুলকৃত হজ কি উত্তম? যার হজটা কি হবে, কবুল হবে। আমি বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইতিহাস জাগ্রত করেছেন, মানে বাইতুল্লাহকে তৈরি করে, আর এই বাইতুল্লাহতে হজ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের উপরে, যাদের উপরে যাদের সম্পদ আছে, টাকা আছে, যে অ্যাবিলিটি আছে হজ করার মতন, তাহলে প্রত্যেকের হজ করা কি ফরজ। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলা নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্মানিত হাজিরিন, কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যে কুরসিপূর্ণ মন্তব্য এবং করার ক্ষেত্রে আজকে সারা বিশ্বে এবং তোরপার এবং শুরু হয়ে গেছে, সমগ্র মুসলমানদের সেই কলিজায় আঘাত লেগেছে, কলিজায় রক্তক্ষণ হয়েছে। আমাদের প্রত্যেকটি মুসলমানদের দায়িত্ব প্রত্যেকটি জায়গা থেকে বিশ্বনবীকে অপমানের বিরুদ্ধে সংগ্রাম করা, কী করা ঠিক না, সংগ্রাম করা, মিছিল করা, তখন আমরা সাধারণ মুসলমান ইমানদার হিসেবে আমরা কি পরিচয় দিতে পারবো, কি না দিতে পারবো।
আমাদের দাবি এই ভারতীয় নারীর তার উপযুক্ত সাজা হোক। তার উপযুক্ত কি সাজা হোক সে কথা কেন বললেন, কেন বলেছেন, কেন খারাপ মন্তব্য করলেন বিশ্বনবীর বিরুদ্ধে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার